আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল সকাল আপনাদের বাই কেক বানানো শুরু করে দিছে আপনারা প্রথমেই দেখলেন শেজাদের বাবা মোল্ডের মধ্যে আগে তেল ব্রাশ করে নিছে এখন অল্প অল্প করে ময়দা দিয়া চারিদিকে স্প্রেড করে ছড়াই দিতেছে এইটা আসলে খুবই সহজ পদ্ধতি বেকিং পেপার মাপ দেওয়া কাইটা তারপরে আবার মোল্ডের মধ্যে সেট করাটা খুবই সময় সাপেক্ষ এর জন্য সবসময় আমরা এই টেকনিকটাই ফলো করি শেহজাদের বাবা মোল্ডগুলি রেডি করার পরে এখন কেক বানাইতেছে দেখতেছেন ডিমের অংশ বিট করার পরে ডিমের কুসুম তেল তারপরে ফ্লেভার মিক্স কইরা এখন দেখতেছেন শেহজাদের বাবা আবার শুকনো উপকরণগুলি মিক্স করতেছে শুকনো উপকরণগুলি মিক্স করতে থাকুক আর আমি এই ফাঁকে দিয়া ওভেনটা ফ্রি হেঁটে দিয়া দিমু আমরা সবসময় এই কাজটাই করি শুকনো উপকরণগুলি মিক্স করানোর সময় আমরা ওভেনটা ফ্রি হেঁটে দিয়া দিই আমি মিয়াকো ব্র্যান্ডের বাউন্ন লিটারের ওভেন ব্যবহার করি এখন আমি দশ মিনিট বা সাত আট মিনিটের লাগে ওভেনটা প্রি হিটে দিয়ে দিলাম ওভেনটা কিন্তু অবশ্যই আগে থেকে প্রি হিট করতে হইব চলেন এবার আপনারা দেখামো মিয়াকো ব্র্যান্ডের ওভেনটা কিভাবে ব্যবহার করতে হয় প্রথমে দেখতেছেন ফাংশন আমরা বেকিং এর ক্ষেত্রে উপরের আর নিচের অপশনটা দরকার নাই এই অপশনটা কাজে লাগে গ্রিল করার ক্ষেত্রে সাইড যে অপশনটা দেখতেছেন এই অপশনটা ফ্যানের আমরা এই অপশনের মধ্যেই বাটনটা ঘুরাই দিয়ে রাখমু এর পরের অপশনটা হইতাছে টেম্পারেচার এই ওভেনের সর্বোচ্চ টেম্পারেচার হয়েছে দুইশো তিরিশ আর এক এক ওভেনের টেম্পারেচার এক এক রকম থাকে আমি সবসময় একশো পঁয়তাল্লিশ বা একশো পঞ্চাশের মধ্যে দিয়া কেক বেক করি আপনাদেরও হয়তো টেম্পারেচার কম বেশি লাগতে পারে কারণ এক এক ওভেনের টেম্পারেচার এক এক রকম ওভেনে এক দুইবার কেক বেক করলেই বুঝতে পারবেন আসলে কতটুক টেম্পারেচারে আপনার কেকটা বেক হইব আমি আজকে আপনারা টেম্পারেচার একশো পঞ্চাশে দেওয়া তারপরে কেক বেক করে দেখামো এরপরের যে অপশানটা দেখতেছেন এটা হইতাছে সিলেক্টর এটা হইতাছে হিটের অপশন উপরের যে চিহ্নটা আছে ওইটা হইতেছে উপরের হিট আর সাইডেরটা হইতেছে নিচের হিট কেক বেকিংয়ের ক্ষেত্রে আমাদের উপর নিচ দুই দিকের হিটই দরকার এর জন্য আমরা নিচে যে অপশনটা এটার মধ্যে দিয়ে দিলে উপর আর নিচের দুই দিকের হিট চালু হয়ে যাব এরপরে লাস্টের অপশনটা হইতেছে টাইমার আপনি যতক্ষণ কেক বেক করবেন ওই অনুযায়ী আপনি টাইম দিবেন আমি সবসময় এক পাউন্ড কেকের ক্ষেত্রে পঁচিশ মিনিটের লাগে টাইম সেট করে দেই আশা করি আপনারা বুঝতে অসুবিধা হয়নি এরপরেও যদি কোনো কিছু না বুঝতে থাকেন না আমারা কমেন্টে জানাইবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আজকে ওভেনের দাম বলতাছি না অন্য ভিডিওতে বলব এর মধ্যে কিন্তু শেহজাদের বাবার শুকনা উপকরণ মিক্স করা হয়ে গেছে গা এখন এই কেকের ব্যাটারটা দুইটা মোল্ডে ঢাইলা দিব সমান সমান কইরা যেহেতু এক পাউন্ড এক পাউন্ড করে দুই পাউন্ড ভ্যানিলা কেকের অর্ডার এর জন্য দুইটা মোল্ডেই আলাদা আলাদা কইরা ব্যাটারগুলি নিয়ে নাও হইতাছে দুইটাই ভ্যানিলা কেকের অর্ডার হওয়ার কারণে শেজাদের বাবা একসাথে ব্যাটার রেডি কইরা এখন দুইটা মোল্ডে দিয়া দিতাছে এটা খুব সহজ পদ্ধতি সমানভাবে দুইটা মোল্ডে ব্যাটার দিয়ে দেওয়ার পরে এখন শেষদের বাবা দেখতাছেন ব্যাটারের মোল্ডগুলা ওভেনের ভিতরে দিয়ে দিতেছে এর আগে যে আমি বেসিক ভ্যানিলা কেকের ভিডিওটা আপলোড দিচ্ছি ওইটার মধ্যে আসে কত ইঞ্চি মোল্ডে এক পাউন্ডের কেক বেক করতে হয় আপনারা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন তাইলে অবশ্যই আমার কমেন্টে জানাইবেন যে এক পাউন্ড কেক কত ইঞ্চি মোল্ডে বেক করতে হয় মাশাল্লাহ কেক এখন অনেকটা রেডি এই যে দেখতাছেন ওভেন একটু পরেই বন্ধ হয়ে যাইবো এই যে ওভেন বন্ধ হয়ে গেছে ওভেন বন্ধ হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা কেকগুলি বাইর করবো না কমপক্ষে সাত থেকে আট মিনিট পরে আমরা কেকগুলি বের করবো ওভেন থেকে এই যে দেখতেছেন সাত আট মিনিট পরে সেজাদের বাবা ওভেন থেকে কেকগুলি বাইর করতেছে কেক চুলাই করেন বা ওভেনের সাথে সাথে কেক কখনো বের করবেন না তাইলে কিন্তু কেক চুপসায় যাওয়ার সম্ভাবনা থাকে কেকগুলি দেখেন মাসাল্লাহ অনেক সফট হয়েছে এখন আসলে আমরা চেহারা দেখে বোঝা যায় যে কেকটা বেক হয়েছে কি কেকগুলি মাসাল্লাহ অনেক সফট হয়েছে কেক কিন্তু এখনও গরম এই গরম অবস্থায় কিন্তু কেক ডিমোল্ড করা যাবে না কেক ঠান্ডা হওয়ার পরেই ডিমোল্ড করবেন নাহলে কেক কিন্তু ভাইঙ্গা যাবে আমার হাতে আজকে সময় একদমই কম আমার হাতের কিছু আরও কাজ আছে এর জন্য আসলে আমি আজকে ডেকোরেশনটা আপনারা শর্টভাবেই দেখামো আপনারা দেখতেছেন আমি একটা অয়েল ব্রাশের মাধ্যমে কেকটা সুন্দরভাবে জিগ জ্যাগ ডিজাইন করে নিতেছি খুবই হালকাভাবে অয়েল ব্রাশটা ধরবেন না হয় ক্রিম উঠে আসার সম্ভাবনা আছে আপনারা দেখলেনি আমি সি গ্রিন কালারটা রেডি করে নিছি। এখন আমি কেকের সাইডে অল্প অল্প কইরা ক্রিম লাগাই নিমু প্লেট নাইফের মাধ্যমে একটু একটু করে ক্রিম লাগামো আর একটু একটু কইরা এইভাবে লম্বাভাবে দাগ দিয়ে দিতেছি প্লেট নাইফ দিয়া আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন বিষয়টা খুবই সহজ এখন আমি উপরে কেকের নাম লেখা নিমু প্লেট নাইফ দিয়ে আমি আগে একটু লম্বা করে দাগ দিয়ে নিছি এইভাবে আগে থেকে দাগ কাটার কারণে আসলে লাইনটা বাঁকা হওয়ার সম্ভাবনা কম থাকে এখন আমি উপরের লেখাটা লেখা নিমু আপনারা দেখেন আমি কি লেখি এখন ঠিক সেম ভাবে আমি এভাবে লম্বা করে দাগ দিয়ে নিইম আবারও আমি পেলেট নাইফ দিয়ে লম্বা করে হালকা করে একটু দাগ দিয়া এখন ক্রিম দিয়ে আমি দাগ দিয়ে নিতেছি আমি সাদা ক্রিমের মধ্যে কালো কালার মিক্স কইরা এই কালারটা আনছি আপনারা দেখলেনই আমার লেখা শেষ এখন আমি ছোট ছোট হার্ট দিয়া কেকটা ডেকোরেশন করব খুবই সহজ একটা কেকের ডেকোরেশন কাস্টমার আজকে আমাকে এই ডিজাইনটা দিছিল তার জন্য এই ডিজাইনটা করতেছি এর আগেও আমি আসলে একটা এই কেকের ডিজাইন করছি আমরা হার্ট শেপ সব দেওয়া শেষ এখন আমরা গোল্ডেন এডিবল পেপার দিয়া কেকের সাইডগুলি ডেকোরেশন করে নিব আমি হাতে একটা সোন নিয়ে নিছি এই সোন দিয়ে অল্প অল্প করে এডিবল পেপার নিয়ে আমি লাগাই দিতেছি কারণ এই পেপারটা অনেক সফট হয় হাতে লাইগা যায় তার জন্যই আমি এই শোনের মাধ্যমে এখন সাইডগুলিতে এডিবল গোল্ডেন পেপারটা লাগাই দিতেছি এই যে দেখতেছেন আমার কেকের ফাইনাল লুক মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে এই কেকের ডেকোরেশন শেষ এখন যে আরেকটা আমাদের ভেনিলা কেক বাকি এইটা ডেকোরেশন করব কেকের সাইডগুলিতে আমি এইভাবে চেইনের মতো ডিজাইন করে নিতেছি আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন এটা ডিজাইনটা আসলে কিভাবে করতে হয় কেকের নিচের সাইডেও বর্ডার দেওয়া শেষ একই নজল দিয়ে আমি এই বর্ডারটা দিছি এখন আমি চেরি ফুল দিয়া ডিজাইনটা করব খুবই সুন্দর একটা ডিজাইন হইব ইনশাল্লাহ আমার সবগুলি চেরি ফুলের কাজ করার পরে এখন আমি ফুলের রেণুগুলা দিয়ে দিমু মাঝখানে সাদা ক্রিম তারপর সাইডগুলি দেওয়া শ্যাওলা কালার ক্রিম দিয়ে দিতেছি এর কারণে ফুলটা আরও বেশি ফুইটা উঠব এখন আমি শ্যাওলা কালারটা দিয়েই পাতা দিতেছি এই কালারটা দিয়ে পাতা দিলে আসলে কেকের লুকটা অনেক বেশি আরও ইনহ্যান্স হয় মানে আরও অনেক বেশি বাড়ে এই যে দেখেন আমাদের ফাইনাল লুকটা মাসাল্লাহ এই কেকটাও অসাধারণ হয়েছে কেকের ডিজাইনগুলি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো আজকে ব্লগটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ